ফ্রান্স সরকার যুক্তরাষ্ট্রের বৃহৎ তথ্য প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর শুল্ক আরোপ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের সিদ্ধান্তের বদলা নিতে ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি দেন তিনি। শুক্রবার এক টুইট বার্তায় কঠোর পদক্ষেপের মাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মূর্খতার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ফ্রান্সের সমালোচনায় মুখর হলেও মিত্র ব্রিটিশদের প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীর প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বোরিস জনসনের সঙ্গে টেলিফোনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের রপ্তানি ব্যয় বৃদ্ধির কারণে গেল ৬ মাসে প্রবৃদ্ধির হার প্রত্যাশার চেয়ে তুলনামূলক অর্ধেকে নেমে এসেছে বলে ফেডারেল রিজার্ভ পলিসিকে দায়ী করেন ট্রাম্প। এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য আশঙ্কাজনক উল্লেখ করে তিনি বলেন, সুদের হার বৃদ্ধি না করা হলে প্রবৃদ্ধির হার আরও বৃদ্ধি পেত। এছাড়া চীনা মিডিয়া গ্রুপ CMG-র একটি রেডিও ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বেইজিংয়ের অর্থনীতির প্রসারে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করা হয়েছে। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর চাপের মুখে চীনের